শেরে বাংলা এ কে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। নাম মোহাম্মদ শামসুল হক ফকির। বাবার নাম আল্লাহ আমজাদ আলী ফকির। মার নাম হামিদা বেগম। ঠিকানা রশিদপুর, 7 নং চরণী ইউনিয়ন। থানা কোতোয়ালি। জেলা ময়মনসিংহ। 71 সালে বয়স কত ছিল? 16। 71 সালে এখানে কি কি দেখছেন আপনি? এখানে দেখছি যে এই তো পাঞ্জাবিরা অনেক কিছু করছে, কিন্তু আমরা বাইরে বাইরে আইসি না। কি করছে পাঞ্জাবিরা? অনেক ক্ষতি করছে মানুষ, মারছে, চড়ছে। কোন এলাকায়? সম্ভবগঞ্জ এলাকা, কাশীগঞ্জ এলাকা, শামগঞ্জ এলাকা, কিন্তু আমরা আমরা এলাকায় মানুষ মারছে। তাহলে পরে রাজাকাররা মারছে, দুজন দু তিনজন মানুষ। রাজাকাররা মারছে? কারা মারছে? নুরুল ইসলাম আজিবাড়ি, কোন আজিবাড়ি। আচ্ছা, রাজাকার কে কে ছিল এখানে মনে আছে? দু একজন রাজাকার মনে আছে, কমান্ডার বাবু আমার কাছে। হ্যাঁ, এত বড় যে পরে যে রাজাকার ডিজারি গেছে, ডিয়ার মা সবাই চাকরি করে গেছে। রাজাকার এমনি কোনো ক্ষতি করছে না? আমরা এলাকার কোনো ক্ষতি করছে না, শুধু একজনকে মারছে। একজনকে মারছে, এটা মারছে কোন পারিবারিক জারি পারি জারি পারিবারিক কলয় লেগে গেছে। ডিসেম্বরে কি দেখছেন যখন ইজিপ্টিয়া? হ্যাঁ, ডিসেম্বরে তো দেখছি যারা মানে পঙ্গপালের মতো ইন্ডিয়ান সেনাবাহিনী আর মুক্তিবাহিনী গেছে, আমার এন থেকে ধরে লিয়েছে গুলির বাক্স দেওয়া সমস্ত সমস্ত গুলির বাক্স গুজার গুজারঘাট লাগা। তবে বিমান আক্রমণ হয়েছিল দেখছি? পঙ্গপালের মতো বসছে বিমান স্বাধীনতার 2-3 দিন আগে দেয়া, মানে শিল উল্লে যাবা সুপ যাই বা কালি জুবাইছে মুলা খেত মুলা তুললিয়া পাতা খাইছে। তারপরে 16 ডিসেম্বর কোথায় ছিলেন? 16 ডিসেম্বর তো বাড়িতেই ছিলাম, বাড়িতেই ছিলাম। তো লাস্ট মানুষের দেড়শা দিন এসেছে। তখন আর কোনো অত্যাচার টত্যাচার করে না? না, অত্যাচার করে যান বাসায় সময় হয় না তখন। নাম রাখুন। মোহাম্মদ শফির উদ্দিন। বাবার নাম? রশিদপুর, 7 নং চরণী। থানা কোয়ালি।
71 সালে বয়স কত আছে? 17 বছর। তো এইখানে তখন কি দেখছো? তখন দেখছি এই যে পাঞ্জাবি গোলাগুলি করছে, গড়িয়া নিচ্ছে বা এই যে বিমানে গুলি বলছে। আমরা এবার গর্ত করিয়া বলাই আসি বা দূরে সরিয়ে গেছি পাঞ্জাবির ডরে। বাড়ির থেকে? বাড়ির থেকে। তারপরে আপনারা কোনো অত্যাচার প্রত্যাচার করছিল, আপনারা ধরছিল? না, আমারও ধরছিল যে যেদিন জায়গা, যেদিন পাঞ্জাবি এনে জায়গা ওই দিন মানে ওদের আমি দাঁড়া এমনি জোরে ডাক দিছে, ডাক দিলে আসি আয় আনলে পরে আপনার একটা গুলি দেওয়া দিছে বালতির মধ্যে, বালতিটা দরিয়া দিয়ে গেছে সম্ভব বাজারে পাঞ্জাবিরা দরিয়া দিয়ে বাদে। আমার দাদা আছিল, খুব আদর করতো তো নাতি বইলা নাতি দরিয়া গেলে এই বান্ধবীর সাথে কি আল্লাহ সলাপ করিয়া বাদে অনুষ্ঠান হয়ে আসি। নামটা বলো। আমার নাম মোহাম্মদ শাহিন ফকির। বাপের নাম? মুসরফ আলী ফকির। মার নাম? রেজি আক্তার। হ্যাঁ, 71 সালে বয়স কত ছিল? 71 সালে বয়স 8-9। আচ্ছা, কি কি দেখছো? মা আবুর চেয়ারম্যান হিন্দুদের প্রতি যে সহানুভূতি দেখাইছি, মা আবুর চেয়ারম্যান না থাকলে হিন্দুরা রে যে অন্য মাসে হাইনার মতো জিরা খাই আনলে। আর কি দেখছো? আর দেখছি যে পাঞ্জাবের এই দিক থেকে গেছে মুক্তিযোদ্ধারা পাশে হারাই লিয়েছে এটি। এই যে রাস্তা গেছে পরে আসা যে মুক্তির আমরা চিনি দিছি, আমরা ভুল ভরে চিনি ভরে হয়ে গেছি খাইছি। হ্যাঁ, পাঞ্জাবিরা কিছু করে নাই? না, পাঞ্জাবিরা কোনো অবস্থা, পাঞ্জাবির সুযোগ চলে গেছে, মুক্তির পিছন দিয়ে হারাই লিয়ে গেছে পাঞ্জাবি। তোর নামটা কো? আমার নাম হচ্ছে আয়েশা বেগম। বাবার নাম? আহমদ হোসেন আকন্দ। স্বামীর নাম? স্বামীর নাম হচ্ছে হাবিবুর রহমান ফকির। গ্রাম রশিদপুর আর পুসাই সম্মগঞ্জ জেলা ময়মনসিং। 71 সালে বয়স কত ছিল? আমি বেলা 4 জনের মা। 71 সালে কি দেখছো? সংগ্রাম। একদিনে যা আইলো পাঞ্জাবিরা আমরা বাড়ির বাড়িদর দিয়ে আয়া হাইরে গেছে, কেউ গড়ে ধরে গেছে না, কোনো মেয়ে ছেলের উপরে কোনো আঘাত পেয়েছে না। আমরা বয়ে বাদে এই যে গোলাগুলি হইলো, পরে আমরা বয়ে বাড়ি ছেড়ে গেলাম না। তো ওখানে গোলাগুলি কি এরোপ্লেন দিয়ে করছে? হ্যাঁ হ্যাঁ, একটা বোমা পড়ছে না এই যে এই বাড়িটা, একটা সাল ছিট দিল একটা করছে। এখানে বোমা ফেলে এনেও একটা করছি এই বাড়ি। এবেলা মাগরিবের একটু আগে দেয় এদিন থেকে আমরা বিদায়। আমার শ্বশুর আর শাশুড়ি খালি বাড়িতে আছে। কোথায় গেছিল? সুগুল্লে ভাড়া কাশীগঞ্জের এন বাদে এন রইলাম 6-7 দিন। তাহার পরে বাদে একটু আগবাইলাম, আগবাইয়া বাদে মুজার দিয়ে রইলাম কাশীগঞ্জ বাজারে এন এন আমার এক মামার শ্বশুরের বাড়ি, এন রইলাম 2 দিন না 3 দিন। থাকতে বাদে যখন বাদে আমার শ্বশুর গেছে ওখান একটু ঠান্ডা, বাদে আমরা আইলাম বাড়ি, বাদে আইলে আমরা বাড়ি তাইলে আমরা বাড়ি ঘরে আইছে না। তারা যে গেছে এক দুজন যে নিছে মাতাতকের বাক্সু এবার নিছে, বাজার পর্যন্ত নিছে, কেতু বীজ বন্ধ নিছে, কত দিয়ে মাই দিয়েছে আর কত দিয়ে সাইড দিছে মুক্তি বাহিনীর আইলো আয়াত আমরা বাইরে ঘরে বেকান সেটে করলো হলো মুক্তি বাহিনী এরা আয় আহিবার কিছু আমরা বাড়ি ঘরে উঠছি ঘরে ধরে গেছে খাবাইছি। আমরা যে তারা রান্দা আছে এটাই তারা দিছি খাইছি, আমার শ্বশুরে কিছু খেয়াও দিছি এই যে মুক্তি বাহিনী যাবে। মোহাম্মদ জালাল উদ্দিন ফকির। পিতা মৃত হাসান আলী ফকির। মার নাম হচ্ছে পালি শর্মা, মোহাম্মদ পালি শর্মা। আগেকার মানুষের নাম এটাই। ঠিকানা? ঠিকানা রশিদপুর শম্ভগঞ্জ সদর ময়মনসিং। আচ্ছা, 71 সালের আগে কি করতা? 71 সালে আমি কলেজে পড়তাম, 69-এ আমি নাসিরাবাদ 68-তে ভর্তি হয়েছি, 69-এ আমি তৃতীয় বর্ষ ছাত্র। স্কুল কোনটা? এডওয়ার্ড স্কুলতে পাস করছি, ময়মনসিং এডওয়ার্ড ইনস্টিটিউট থেকে। কোন সালে? 68। 1969-এর 24-এ জানুয়ারি এই দিন ছাত্র মিছিলে আমিও ছিলাম। এই দিন আলমগীর মিনসু শহীদ মিন্টু নামে একজন ছাত্র আমাদের নাসিরাবাদের বিজ্ঞান বিভাগের ছাত্র ছিল, শহীদ হয়। তিনি ছিলেন একজন গোল, আমরা ছত্রভঙ্গে পলাই আছি।
এর পরবর্তী সময় তো ওই যে নির্বাচন আর 70 এর নির্বাচনের আগে দেয়া বঙ্গবন্ধু আসলো নেত্রকোণা হইয়া সম্ভবগঞ্জে তো আমরা ছাত্র এই অত্র অঞ্চলের ছাত্র কম কিন্তু বাইরে ছাত্রই বেশি প্রায় 20-25 জন ছাত্র আমরা সম্ভবগঞ্জ স্টেশনে আমার জন্য চেষ্টা করলাম যেমন আর পিএসএ বললো যে স্যার খুব ক্লান্ত নামবে না আমরা তখন কিছু সংখ্যক ছাত্রকে লাইনে শুয়ে পড়লাম স্যার দিন নামে তো আমরা মারিয়ে দিতে তখন সেক্রেটারি পিএসএ বললো স্যার দেহীন অবস্থা পদে নামলো উনি তখন আমরা বাজারে ভিতরে যাইয়া একটা মাজার আছে মাজারের সামনে একটা ওই টেবিল আর একটা মাইক পিস নিয়ে বলে গেল আর কি শুধু যে তোমরা ছাত্র তোমরা তার বোতাম নাও তোমরা খেয়াল করবা খুব রাখবা কিন্তু নৌকা দিয়ে বোট না পড়ে আর আমরা তো যদি পাস করতে না পারি কিন্তু দেশ সর্বনাশ হয়ে যাবে যাওয়ার সময় নিয়ে আমাদের প্রত্যেকটা ছাত্রের সাথে হা হাত মিলিয়ে গেছে এটাই আমার সবচেয়ে মানে গৌরব আমি মনে করি এবং সাথে হাত মিলাতে পারছি তারপরে তারপর নির্বাচন হলো বঙ্গবন্ধু সংখ্যাগরিষ্ঠ একক সংখ্যাগরিষ্ঠ হলো 169 আসন 167 আসন লাভ করলো আমরা তখন রঙে ফুর্তি করে আমরা বাঙালিরা বিজয়ী হয়েছে কিন্তু ওর তো ক্ষমতা নিয়ে তালবান আসলো গরিম শুরু হইল বঙ্গবন্ধু 7ই মার্চে সারা দেশ সবাই জানে একটা মিটিং করছে দেশ করছে মাঝামে সেই রেডিওতে আমরা এই ঘটনা সব শুনলাম প্রচার হয় নাই বলে আমরা শুনতে পারছি না পরের দিন কিন্তু পরের দিন সকাল 9টায় প্রচার হয়েছে এই ভাষণটা বঙ্গবন্ধু আসলে আগের দিন 7ই মার্চে আমরা শুনতে পারি নাই পরে তো তালা ব্যর্থতাই দেখাইলো 25 মার্চ দেব গত রাত্রে তখন ময়মনসিংহ কিছু হয়েছিল ময়মনসিংহ একদিন পরে রফিকউদ্দিন ভূঁইয়ার নেতৃত্বে মানে খাগঢোর সেনাবাহিনী অবস্থান করতো ওইখানে জনসাধারণ লাঠি সুটা লিয়ে গেছে যা ওই খাগঢোরে আক্রমণ করার জন্য উদ্যোগ নিচ্ছে তখন রফিক সাহেব না করছে যে না তোমরা এই কাজ করতে যাও না কারণ এদের সাথে অস্ত্র আছে আমরা আগে এরা বৃষ্টির মতো গুলি করবে আমরা অন্য প্রসেসে এদেরকে আর বন্দি করতেছি বা জনের বাঙালি সেনাবাহিনীর লোক বা পুলিশরা এদেরকে দ্বারা আক্রমণ করে বা এদেরকে আরেস্ট করেছে খাগড়ে আমরা কোথাও যাইনি যাওয়ার প্ল্যান প্রোগ্রাম করছিলাম দেখতে পারছি কি দেখছো ওখানে তখন দেখছি বোম্বিং হয়েছে গোলাগুলি হইতেছে বোমা মারতেছে পুরান ঘাটে এই রাঞ্জাবের আক্রমণ করে গোলা মাসে কয় তারিখ দিন হয়েছে আমার ঠিক খেয়াল নাই তবে যে বাসটাছে যে গুলি করছে গায়ে দিয়ে বাসের ইন্দা বাঙ্গা হিন্দা সিদ্ধি এসে এরপরে আমাকে পাঞ্জাবেরও আটকাইছি 71-এ বোধ হয় আগস্ট মাসের দিকে আমি হাল্লোঘাট তাইতেছি তো আমার বোনের বাড়িতে পেতেছি গঞ্জামায় আমার বোন সহ বাদে ফুলপুর আমাকে নাম আটকাইল বাসে দাঁড়া এসে আমার কয় এ সুপি আদমি কে বলাও এক মুছোয়া পাঞ্জাবি বাদে সামনে খা রয়েছি খেরো দাঁড়িয়ে রয়েছি এরপরে তারা আমরা ব্রিজ পরে এনা পাঞ্জাবি পাহাড়ে ব্রিজ পাহাড়ে দেয় এনে আমার নাম আইলো আমার এক পাঞ্জাবি আমার জিজ্ঞাসা তোম মুক্তি বাহিনী হো মিশে না তোমরা যা কারো না বাদে আটটা দেখো আমার হাতে কোলিং করছি কিনা প্রমাণ করার জন্য দেখছো দেখে দেখে ঠিক চলে আসলাম ওই পাঞ্জাবির হাতে আমি ধরা খাইছিলাম আমাদের এলাকায় কোনো ক্ষতি করে না ক্ষতি করাইছে জোরাকার আল বদর আছেন যেমন সলিম মাস্টার সদর ডাক্তার এরা নেতৃত্বে যে অনেক লোক মারছে সম্ভবত হিন্দু পরিবার অনেকেই মারা মারিয়ে আছে এরপরে মুসলমান দুইটা লোক মারছে একটা সে নলপাড়ার আবেশ বাইরের পুত আবুল হোসেন শেষ দক্ষিণে ওর গোবর দিয়ে আবার ইয়াসিন নাম মুসলিম বাপের নাম বদর সরকার তারা এই সলিম মাস্টারের ইঙ্গিতেই ধরে গুলি করিয়েছে নাম এরপরে তো পরে তো যুদ্ধ লাগিয়া জলে 6ই ডিসেম্বর যুদ্ধ পায় তো তারা যৌথ বাহিনী আক্রমণে 6ই ডিসেম্বর চাপে 3 দিনই তো অবস্থা কাহিল করিয়াছে এন্দা বান্ধবী ধেলা পিস্ত রাইফেল কান্দলে যাইতে দেখছি তারা খুব ক্লান্ত আমরা তো দূরে থেকে দেখছি এইখানে আলু খেতে মোলা আছে কাঁচা মোলা খাওয়া শুরু করছে ভাল খাইছে বান্ধবী ধেলা যাইতে মোটি পোলটা ভাঙ্গার পরে তখন যোগাযোগ তো বিচ্ছিন্ন করে আছে তখন নিচে দিয়ে রাস্তা করিয়েছে রাস্তা এই মাটি কাটতে কাটতে সমান করিয়া এই যে কুড়ের পার দেয় কি যাতায়াতের জন্য মানে মানুষ বা গাড়ি ঘোড়া যাওয়ার জন্য বিশেষ করে ইন্ডিয়ান আর্মি গাড়ি তো ওদের নিচে দিয়ে গেছে কিন্তু খোদার সম গাছতলা বাজারের একটা ছেলে আর কি খুব জিসিন দিলে ডিনামাইট দশ পেয়ে ছেলেটা মারা গেছে কী নাম না আমরা জানি না মুজাহাদি গাছতলা বাজার ফুলপুর থানায় বসছে এই তো 30 লক্ষ শহীদ
ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন। লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন। হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন। কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নেই। জয় বাংলা।